বিজিপি টিচার সেলের পক্ষ থেকে জিয়াগঞ্জ ঘটনার প্রতিবাদে ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বের করে বিজেপি টিচার সেলের সদস্যরা সাগরদিঘি পাহাড় অবস্থিত ডিআই অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, মুর্শিদাবাদে জিয়াগঞ্জের শিক্ষক বন্ধু প্রকাশ পাল ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা সিবিআই তদন্তের দাবি তুলছে তারা। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে তারা। কোচবিহার জেলা বিজেপি পিকচার সেলের কনভেনর বিনয় সরকার বলেন, এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যেভাবে দিনে দুপুরে একজন শিক্ষক পরিবারকে হত্যা করা হলো, একেবারে নিন্দনীয় ঘটনা। দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি জানাচ্ছি। যতদিন পর্যন্ত সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হবে না, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। যেভাবে অত্যাচার করা হচ্ছে এই সরকারের আমলে, দেখা যাচ্ছে যে শুধু সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক বা অ্যাডভোকেট অন্যান্য সবার উপর তো অত্যাচার হচ্ছেই। গর্ভজাত সন্তানরা পর্যন্ত নিরাপদ নয়। আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই সরকারকে, এবং সরকারের পুলিশ প্রশাসন মন্ত্রী যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী, আর ওনার প্রশাসন এবং উনি ওনাকে আমরা শুধু ধিক্কার জানিয়ে শেষ করতে পারবো না। এটা অত্যন্ত নির্লজ্জ একটা প্রশাসন চলছে। এনার এই কীর্তিকলাপ দেখে আমার তো মনে হয় যে শিশুরাও না হেসে পারছে না। বাংলার এই চিত্র আজ সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলার দিকে, যে অবস্থাটা চলছে। তো আমরা আজ এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করছি। আগামী দিনে যদি এরকমভাবে চলতেই থাকে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব।